হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বছরের শেষ দিনে এটাই হচ্ছে আমার শেষ ভিডিও, আবার সামনের বছর দেখা হবে আপনাদের সঙ্গে। তো আজকে রাত্রে আপনারা এনজয় করুন, ভালো করে কাটান। আমার ভিডিও যারা যারা দেখেন তারা তো অবশ্যই। এবার আমি শুরু করছি রোমিও আকবর ওয়াল্টার যে সিনেমা, এই সিনেমার একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই সিনেমার মানে এই সিনেমাতে যেখানে দেখানো হয়েছে যে প্র্যাকটিস অফ স্পাইংটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্র্যাকটিস অফ স্পাইং নিয়ে কিন্তু একটা নাম আছে। এইগুলো বলার আগে প্রথমে আমি বলে নিই এখানে কারা কারা অভিনয় করেছে। জন আব্রাহাম আছে মূল চরিত্রে, রোমিও আকবর ওয়াল্টার তিনটে ক্যারেক্টারই উনি প্লে করেছেন। জ্যাকি শ্রফ আছেন, মৌনী রয় আছে, শাদাব খান একটা ছোট চরিত্র আছে। শাদাব খানকে আপনারা জানেন, আমজাদ খানের ছেলে। তো যাই হোক, এবার চলে আসি আমি সিনেমার মূল গল্পটাতে। 1971 সালে প্রেক্ষাপট দেখানো হয়েছে। সেখানে একজন স্পাই গিয়ে এই সময় পাকিস্তানে গিয়ে সে গুপ্তচর বৃত্তি করছে, কিভাবে করছে, কিভাবে সে ওপর মহলের সঙ্গে নিজের যোগাযোগ স্থাপন করছে, এই সমস্ত বিষয় নিয়েই হচ্ছে রোমিও আকবর ওয়াল্টার। তো এখানে এই যে আমি প্র্যাকটিস অফ স্পাইং এর কথাটা বললাম, প্র্যাকটিস অফ স্পাইং কিন্তু আমরা বিভিন্ন রকমের ওয়েব সিরিজ বা সিনেমাতে আমরা দেখতে পাই। এটাকে বলা হয় এসপিওনেজ। তো এসপিওনেজ এই যে কথাটা, এটাকে এই কথাটাকেই কথাটার মানেই হচ্ছে প্র্যাকটিসিং অফ স্পাই। তো এখানে আপনারা দেখুন, মনে করে দেখুন, আমি যদি ভারতীয় মানে আমি যা যে স্পাই স্পাইয়ের যে যে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেছি, যেমন কিছুদিন আগে জি ফাইভে মুভির এখনো ওটা আছে চলছে, তারপর আপনার রাজি যেটাতে আলিয়া ভাট ছিল, আবার এটা। এবার স্পাইং এর ক্ষেত্রে কিন্তু দু রকমের কাজ চলে। যদি আমি গ্রাউন্ড লেভেলে স্পাইং এর ক্ষেত্রে বলি, তাহলে একটা হচ্ছে কভার্ড অপারেশন চলে, আর একটা হচ্ছে কভার্ড ইন্টেলিজেন্স চলে। তো এখানে রাজিতে কিন্তু ওটা কভার্ড অপারেশন একটা ছিল। ওকে একটা উদ্দেশ্য নিয়ে একটা বাড়িতে পাঠানো হয়েছিল, সে বাড়ির বউ করে সেখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ান। মুখবিরের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। তো ওখানকার ওরকম সমস্ত কিছু ইন্টেলিজেন্স নিয়ে মানে তথ্য নিয়ে সে ব্যাক টু প্যাভিলিয়ান। কিন্তু এক্ষেত্রে রোমিও আকবর ওয়াল্টার এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু কভার্ড অপারেশন, কভার্ড ইন্টেলিজেন্স বোথ আর ইনক্লুডেড। এবং ওইটুকু সময়ের মধ্যে দুটো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে ডিরেক্টর মানে স্ক্রিপ্ট রাইটার যেভাবে লিখেছে। হ্যাঁ, এবং ওই জন্য এটা ডিটেলিংটা আছে বলেই কিন্তু সিনেমাটা একটু স্লো মনে হবে আপনাদের, কিছু কিছু জায়গায় স্লো মনে হবে। তো এখানে কিন্তু আকবর যখন যাচ্ছে পাকিস্তানে আকবর নাম নিয়ে, সে কিন্তু দেশে ব্যাক করছে না, সে কিন্তু ওখানেই থেকে যাচ্ছে, ওখানেই ইন্টেলিজেন্সের মধ্যে ইন্টারফেয়ার করছে, পাকিস্তানি হয়ে যাচ্ছে। সে ওয়াল্টার খান নাম নিয়ে, সে লাস্টে আমরা যে তার ডেজিগনেশন দেখছি, পাকিস্তানি আর্মি সে মেজর হয়ে গেছে, মানে অত বড় পোস্টে সে চলে গেছে। এবং এই কভার্ড ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে ম্যান পাওয়ারও ইউজ হয়, আবার টেকনিকও ইউজ হয়। তো এখানে ম্যান পাওয়ার টেকনিক মানে অতটা ডিটেলিং হয়তো ওইভাবে দেখানো হয়নি, এটা সিনেমা বলে হয়তো সম্ভব হয়নি, কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয়। আর এখানে একটা ওই জোকার কথাটা, জোকার কথাটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পোস্ট এখানে। জোকার কে হবে? জোকার হচ্ছে এমন একটি মানুষ যাকে তুমি ভাববে একরকম, সে কাজ করে অন্যরকম, মানে যাকে মানে তুমি আন্দাজও লাগাতে পারবে না যে এই মানুষটা এই কাজটা করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু এই সিনেমাটাতে মানে ভালো করে দেখানো হয়েছে, এবং আমার মনে হয় এই সিনেমাটা মানে ট্রিবিউট দেওয়া হয়েছে এই কাজ যারা করেন। তো তাদের নামও তো আমরা জানতে পারি না, এটা জানা সম্ভব হয় না, এবং তারা কিভাবে কাজ করেন সেটা সম্ভব হয় না। তবে এই এসপিওনাজ যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু এই সিনেমাটাতে খুব স্পষ্টভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই, এবং নতুন বছরে নতুন শুভেচ্ছা রইল আপনাদের জন্য, এবং অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার। সো বাই বাই।